فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. প্রশ্ন করেছেন, একটা হলো আমার মধ্যে যে অমনোযোগিতা, গাফলতি, অলসতা আসছে ইমান এবং আমল থেকে, ইবাদত থেকে, তার কারণ কি এবং তা থেকে মুক্ত কিভাবে হবেন? আমি খুব সংক্ষেপে বলছি, এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়। আমাদের উচিত হচ্ছে এগুলোকে আসলে একটু বিশ্লেষণ করা, কিন্তু আজকে সে সময় নেই, মাগরিবের সময়টাও কাছেই আসছে, ফলে আমরা একটু সংক্ষেপ করব। আপনার অনেকগুলো কারণে এই গাফলতি তৈরি হতে পারে। একটা হলো হব্বু দুনিয়া, দুনিয়ার প্রতি আসক্তি। দুনিয়ার প্রতি আসক্তি মানুষকে আখেরাত থেকে গাফেল করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন আকতারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, ইয়ালামুন যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার প্রকাশ্য চাকচিক্য শোভা তারা জানে, ওহুম আনিল আখিরাতে হুমুল গাফে হুম গাফেলুন, এবং তারা আখিরাত সম্পর্কে তারা গাফেল। আচ্ছা, আমি আর দীর্ঘ আলোচনা যাব না। এরপরে দ্বিতীয় কারণটা হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ এবং আল্লাহর বিধান সম্পর্কে অজ্ঞতার কারণেই মানুষ তার প্রায়োরিটি নির্ধারণের ক্ষেত্রে ভুল করে ফেলে। সে দুনিয়াকে প্রাধান্য দেয়, অথচ তার প্রাধান্য দেওয়া উচিত ছিল আল্লাহকে, তার প্রাধান্য দেওয়া উচিত ছিল দিনকে, তার প্রাধান্য দেওয়া উচিত ছিল কোরআন সুন্নার অনুশাসনকে, ফলে তার মধ্যে গাফলতি জন্ম নেয়। তিন নম্বর হচ্ছে পাপে সম্পৃক্ত হওয়া। প্রচুর পাপের হাতছানি আমাদের সমাজের মধ্যে, দুর্নীতির হাতছানি, লোভের হাতছানি, অন্যায়ের হাতছানি, সেগুলোর মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে আপনার উপর থেকে বরকত উঠে যাবে এবং তখন আপনি ইবাদত থেকে গাফেল হবেন, সালাত থেকে গাফেল হবেন, সিয়াম থেকে গাফেল হবেন। চতুর্থ হচ্ছে আপনার অসৎ সংসর্গ, অসৎ বন্ধুবান্ধব এবং অসৎ লোকদের সাথে একসাথে বসবাস করা, অসৎ পরিবেশে থাকা, অসৎ লোকের সংসর্গের কারণে আপনার মধ্যেও আসলে সেই জিনিসটা সৃষ্টি হবে। অনেকে যেমন ধরেন ঘুষ খান না, খুব ভালো মানুষ, বাট এমন একটা চাকরিতে ঢুকলেন সবাই তাকে ঘুষের প্রতি আহ্বান জানাচ্ছে, ফলে তিনি ঘুষ খাওয়া শুরু করলেন, অথবা তাকে একটা সিন্ডিকেটের মধ্যে ফেলে দিয়েছে, যদি আপনি ঘুষ না খান তাহলে আপনাকে আমরা ক্ষতিগ্রস্ত করব, আপনাকে আমরা ফাঁসিয়ে দেব, তখন ওই ভয়েও তিনি আসলে ঘুষ খাওয়া শুরু করেন, একটা সময় অভ্যস্ত হয়ে যান। এই এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, অসৎ সংসর্গ, তারা বন্ধুবান্ধব হোক অথবা কলিগ হোক অথবা পরিবেশ হোক, এভাবে তাকে আসলে ইবাদত থেকে এবং সততা থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলে। পাঁচ নম্বর হচ্ছে অধিক আশা করা, লম্বা লম্বা আশা। হ্যাঁ, আশা করেন যে অনেক বড় একটা গাড়ি কিনবেন, একটা একটা বাড়ি করবেন, একটা মানে বিত্ত বৈভব, একটা ব্যাংক ব্যালেন্স গড়ে তুলবেন। এই লোভ আস্তে আস্তে দিন থেকে গাফেল করে ফেলে, দুনিয়ার দিকে আসক্ত করে ফেলে। ৬ নম্বর হচ্ছে কথাবার্তায় বেসামাল হওয়া, আজে বাজে কথাবার্তা, সারাক্ষণ ক্রিকেট নিয়ে কথা, ফুটবল নিয়ে কথা, সারাক্ষণ আপনার সিনেমার গল্প, গানের গল্প, কনসার্ট, কোথায় কী আজে বাজে জিনিস আছে ইত্যাদি নিয়ে, আল্লাহর দেকেরের কোনো নামগন্ধ নেই। তাহলে যে আল্লাহর দেকের থেকে গাফেল, সে দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে কী করে সজাগ থাকতে পারে? ৭ নম্বর হলো যে মৃত্যু এবং আখিরাত, এ দুটো মোমিনের নিত্য আলোচনার বিষয় থাকা উচিত, নিত্য স্মরণের বিষয় থাকা উচিত। কিন্তু যখনই আমরা ভাববো যে দেখতে পাচ্ছি প্যান্ডামিকের কারণে, কোভিড-১৯ কারণে হাজারো মৃত্যুর মিছিল, অথচ মৃত্যু থেকে আমরা শিক্ষা নিচ্ছি না, আমরা দেখছি যে কোটি কোটি টাকা রেখে ধনীরা আল্লাহর কাছে চলে যাচ্ছেন, কোনো উপায় নেই, চিকিৎসায় লাভ হচ্ছে না, কিন্তু এরপরে এটা দেখেও ঘুষ খাচ্ছে, অন্যায় করছে, সুদ খাচ্ছে, সাবধান হচ্ছে না। তো সুতরাং মৃত্যু এবং আখিরাত সম্পর্কে গাফলতি, মোটামুটি এই ৭টা মেইন কারণ। এছাড়া আরও কারণ থাকতে পারে। আর কিভাবে তাহলে আপনি মুক্তি পেতে পারেন? মুক্তি পাওয়ার জন্য আমরা প্রথমত বলবো আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহর দিন সম্পর্কে জানা। আল্লাহর দিন সম্পর্কে জানলে তাহলে আসলে মুক্তি পাওয়া যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা ইয়ালামুন, যা বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই আসলে উপদেশ গ্রহণ করে। দ্বিতীয়ত হচ্ছে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা। যখনই ঘুষ খেতে যাবেন, আর না তো এটা তো আল্লাহ হারাম করেছেন, যখনই সুদ খেতে যাবেন, আরে না তো এটা আল্লাহ হারাম করেছেন, যখনই চুরি করতে যাবেন, আরে না তো চুরি করা হারাম, ডাকাতি করতে যাবেন, ছিনতাই করতে যাবেন, জনগণের সম্পত্তি ভোগ দখল করতে যাবেন, অন্যের উপর জুলুম করতে যাবেন, সাথে সাথে আল্লাহ স্মরণটা আপনাকে আসলে রক্ষা করবে, ফলে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর স্মরণ। তৃতীয় হচ্ছে যেখানে আল্লাহর দিনের আলোচনা হয় সে আলোচনাগুলোতে সম্পৃক্ত থাকে। একটা কথার দ্বারাই আপনার পুরো জীবনের মোড় পাল্টে যাবে, আপনি জীবনের ভুল ত্রুটিগুলো থেকে নিজেকে সংশোধন করে ফেলবেন, হয়তো কোনো একটা বক্তব্য ইত্যাদি থেকে। চতুর্থ হচ্ছে
কোরআন পড়া। কোরআন সবচেয়ে বেশি প্রভাবশালী একটা গ্রন্থ, যেটা পড়ার সাথে সাথেই মানুষ ইসলামের দিকে ফিরে আসার জন্য প্রবল আকর্ষণ বোধ করে। অমুসলিমরা কোরআন পড়ে লক্ষ লক্ষ বনি আদম ইসলামের দিকে চলে এসছে। অতএব কোরআন যদি আপনি পড়া বন্ধ করেন তাহলে তো গাফিল হবেন, আর যদি কোরআন নিয়মিত পড়েন তাহলে হয়তো গাফলতি থেকে উদ্ধার পাওয়া যাবে। 5 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে চাপলুচি করা, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ তোমার পথে থাকার তৌফিক দাও, সৎ থাকার তৌফিক দাও, আল্লাহ আমাদের উপর রহমত বরকত নাজিল করো, দিনের পথে থাকার তৌফিক দাও, সারা জীবন দিন দায়ের মধ্যে চলার তৌফিক দাও, এভাবে আল্লাহর কাছে বারবার বেশি করে দোয়া করবেন। আচ্ছা, তারপরে হলো ভুল তো হয়েই যাবে আমাদের, তাই না? গাফলতিও কোনো সময় হতেই পারে, আমরা তো মানুষ, মানবিক দুর্বলতা আছে, তাহলে তওবা করবেন, ইস্তেগফার করবেন। 7 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে বিশাল একটা সুন্দর স্বভাব মানুষের রপ্ত হয়, দিনের সাথে মুসলিমদের সাথে একটা চমৎকার সম্পৃক্ততার কারণে তার জনসংযোগ হয়, আল্লাহর সাথে সংযোগ হয়, এবং এভাবে সে গাফলতি থেকে উদ্ধার পায়। 8 নম্বর হলো কিয়ামুল লাইলে আগ্রহী হওয়া, এবং মাঝে মাঝে কিয়ামুল লাইল যদি রেগুলারলি করা যায় সেটা আরও ভালো। 9 নম্বর হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং আখিরাতকে স্মরণ করা, কবরের আজাবকে স্মরণ করা, কবরের নিয়ামতকে স্মরণ করা। মোটামুটি এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আশা করি যে গাফলতি থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ।